আমরা যতটুকু গিয়া নামাজ আছে বা হাসিল করছি ততটুকু তার চেয়ে বেশি আমাদের অহংকার। হ্যাঁ, তো বড় ভাই কাছে একটা জিনিস শুনলাম, খুব ভালো লাগলো। আসলে আমরা আমাদের ভাইদের মধ্যে যারা কোনো ভাইরা আছে অনেকে, তারা কিন্তু আমাদের বাড়ি ঘর সবই খোলা, এমন না যে আমাদের কোনো কিছু আটকানো। বাড়িটার অবস্থা বেশি ভালো না, শুধু বাবা জাহাঙ্গীরের জন্য মনে করে আমরা আছি এখন। তাহলে কোন দিনে এটা শেষ হয়, কত ভূমিকম্প হইতেছে, কিন্তু নিজেরও ভয় পাই একটা, কিন্তু মনে একটা সাহস যে বাবা আছে। সেটা কয়দিন, এভাবে কতদিন? আর সবচেয়ে বড় কথা হইলো যে আমরা যেটা আমার খুব মনে রাখছি যে আমরা নুরি কোরআন লেখা, আমরা কি সেই কাগজের কোরআনই পূজা করুন? তার কাছে কি নাই, শুধু কি কোরআন, তার কাছে সব আছে। আমাদের সকলেরই একটা অ্যাক্টিভ হতে হবে। এটা প্রেমের বাজার, এটা যুক্তিতর্কের বাজার না। এখানে আসছি প্রেম করার জন্য বা ভালো হওয়ার জন্য বা নিজেকে চেনার জন্য বা আল্লাহ পাওয়ার জন্য বা মুর্শিদকে পাওয়ার জন্য। ঠিক ওইভাবেই মুর্শিদকে অন্তরে নিতে হবে। জ্ঞানের এখানে রাখিস না, এটা অন্তরে নিতে হইব। তাহলে আমরা ভালো কিছু একটা পাব, জীবন্ত কোরআনই পূজা করা বললাম না, যে কাগজের কোরআন আর কি করব। তারপরে সবাই থাকেন, সবারই প্রয়োজন। আচ্ছা, জয় গুরু। এখন আমাদের খলিফা ভাই রশিদ ভাই কিছু তার মূল্যবান কথা বলবে। Thank you.